অ হেল্ল' ৰিচেণ্ট যে এটা ইউ কে শ্বৰ্ট থাৰ্ম বিচাৰ হয় একদিন তাকে চালু হৈছে জানতে চাই দিয়া আৰু কি অনেকে ভিডিঅ' বনাইছো অলৰেডি বিষয় দুখুৰী আপোনাৰ অনলাইনত দেখবা বা আমাৰ দুই এজনে শুইচোন ইত্যানিয়া সেইটো বাই কি খা জানো তো আমি এটা কাটা কাতি কৰি দেখছি বা আমিও আৰু দুই এজনৰ ভিডিঅ' দেখিছোঁ ইতা মূলত যা দেখলাম আপনারা ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে এটা ফাইবা ইউকে শর্ট টার্ম ভিসা সম্পর্কে অনেক কিছু আছে ইন ডিটেলস শোনাও পাইবা ওয়েবসাইটে গেলে তো রিসেন্ট এটা মূলত একটা ইংলিশ কোর্স আর কি আপনারা ওদের সাইয়া খরটা অফটা শর্ট শর্ট টার্ম আর কি মানে ছয় মাসের মনে ভিসা দিব যারা আইবা তো এটা মূলত রিকোয়ারমেন্ট হইলেও আপনার এসএসসি পাস এইচএসসি পাস হওয়া লাগব যারা এইচএসি পাস না তারা এসএসসি সার্টিফিকেট মার্কিট এই ওগুন দিয়েও অ্যাপ্লাই করতে পারবা তো মাছ ডিস্টেন্স বা কোর্স যেমন আজ থেকে দশ বছর আগে আপনি এসএসসি পাস করছেন আপনি যদি এখন এটা আবেদন করেন এই বিষয়ে আইটা ও দেশ ইউকে তো এইটা ওই নাই কারণ আপনি তারা অত জোয়া নাই যে ওয়ান টু বিতে বুঝে নিব আপনি এখানে আইতে চাইলে অত বয়স হয়ে গেছে আপনার আপনি এখানে অ্যাপ্লাই করে দেয় তারা অটোমেটিক বুঝে নিব তো বেস্ট হইব আর কি যদি দুই তিন বছর গ্যাপ থাকে বা ফার্স্ট বছর ওইলে অত বেশি দিও না ওই যদি ফারে আশা করা যায় বালা এজেন্সি দিকা যারা এসএসসি পাস করিয়া দেশ বেকার ঘুরাইয়া তারা ওটা অ্যাপ্লাই করতে পারবা আর কি তো মূলত এটা আইতে পারবা ঠিক আছে বাট খামর রাই থাকতো নাই কোর্স শেষ করার পরে আপনি দায়িত্ব হইব আপনার দেশ বেগ করতে হইব মাস্ট দেশ বেগ করতে হইব আর কি ও কোর্স শেষ হওয়ার বাদে খামার কোনো রায় থাকতো নাই আর কোর্স শেষ আপনি এক মাসের ভিতরে বা টাইম নিব তারা এর ভিতরে দায়িত্ব হইব তো একটা মূলত যারা এম ইন লাইফ ইউকে আই তাই স্টুডেন্ট বিষয় বা যারা ইউকে লাগে যেহেতু একটা ইউকে খোয়া লাগবো এম ইন লাইফ যারা ইউকে আই তাই স্টুডেন্ট বিষয় তারা এটা আওয়া কোনো মানে নাই

ডিগ্রি লাগাইতা এনিমে তো তারা লাগে এইটা এইটা নাই মূলত হইরাম কারণ বুঝতেও ফার্স যে এইটা ছয় মাসের কোর্স বাদে দিয়েছি গইব কামর কোনো রাইট নাই সো আপনি যারা জেনুইন স্টুডেন্ট এইটা ই কোর্সে না আইলেও বালা আমি সাজেস্ট করবো বা অনেকে সাজেস্ট করছেন ভিডিও দেখ বা অনেকে কইবা আপনার আরও ভিডিও দেখতে পারবা অনলাইনে সমস্যা নাই আমি একটাও সাজেস্ট করবো আমার পক্ষ থাকি যে আপনি ইউকে যদি আবার আমি রিপিট করি আর গোল থাকে আপনি যত মেইন কোর্স আইবা বেচলার কোর্স আহ মাস্টার কোর্স আইবা বা তারাও আইবা ই বিষয় তারা আইয়া কি ইউরোপ যাই থাকি তারা লাগে বালা আপনি এপ্লাই করিয়া যদি লাখ থাকে তো আপনি ইউকে আইবা আবার বাদে কয়দিন অনু বুড়াইয়া গেলা ফ্রান্স ফ্রান্স থাকি যে সাইড দেশ গেলা পরে তারা লাগি একটা বেস্ট অপরচুনিটি টু কাম ইউকে সো আবার বাদে আপনি গেলা কি ফ্রান্স ফ্রান্স থাকি আপনার যে যে বাই যাবার যাইবা বা ফ্রান্স থাকবা নো প্রবলেম তো একটা খরচ আছে তো খরচ অনেক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বেজ আর কি চার্জ আছে আমি দেখছি ছয় হাজার সাতশো পাউন্ড ওলা আছে তো টিউশন ফিজ দেখতে হয় ছয় মাসের কোর্স ফিজ দেখতে এটা যদি আপনার বেশি না হয় আপনি বা দুই তিনশো পাউন্ড হয়তো খরচ যাইতে পারে বাট বাকি টাকা ফাইবা আপনি ব্যাগ আরও খরচ হেলথ আছে দেখতে হেলথর টাকা পুরা আপনি ব্যাগ ফাইবা আর এম বিসি ফিস মনে হয় এম বিসি ফিস অ্যাপ্লিকেশন ফিস তা তো আপনি নিজেও অ্যাপ্লিকেশন করতে পারবা সো আর এখন যদি অ্যাপ্লিকেশন করাইলে হয়তো ফিস যাইব তো যে যত চার্জ করে আর কি সো আপনি জেনুইন দেখি আর কি ওটা এজেন্সি দরবা কারণ সাইডে বাই ফ্রড এজেন্সি বড় আছে সিটির বা এনিওয়্যার তো জেনুইন আপনি একটু গাটাগাটি করে বার ঘর তো হইব কিছু করার নাই তো খরচ তো কইলাম অ্যাপ্লিকেশনও যদি নিজে ফারো নিজে করলা বা আরও যদি করাইলে তারা কিছু দিবা এমবিসি ফিস আর হেলথ যাইবো আর মেডিকেল তো আপনারাই যাইবো ইনে কত সাত 8 হাজার মনে এখন জানি না কত আর হেলথ যত 7 800 পাউন্ড মেবি হইবো এখন হয়তো আর একটু গ্রো হইছে তো হেলথ হেলথ ইজ স্টুডেন্টস গুড ইভেন ব্যাক ফাইভ বা এডুকেশন ফিসও ব্যাক ফাইভ বা সো আপনারা তো হামরি আপনি ট্রাই করতে পারবা যদি আপনার আইয়া অন্য ভাই লাইতে কি সাইন তে ই ভিসা আপনার লাগে তো এটা আপনার লাগে বেস্ট অপরচুনিটি টু কাম কে আমি এগেন রিপিট করছি সো একটু ট্রাই করিয়া দেখি লিবা হয়তো অনেকবার ট্রাই করছো বাট ওই সুযোগটা আপনি আবার ট্রাই করিলে হয়তো ইন ফিউচার আপনার বালা হইতে পারে তো ওটা ট্রাই করি লিবা দেখা যাক কি তো আপনার সো বেস্ট অফ লাক